back to another exciting video of Ron Beast and Riza. Weekend মানে ভালো খাওয়া দাওয়া আর আজ আমার হাজবেন্ড আমাকে রিকোয়েস্ট করলো ওর ফেভারিট রেসিপি স্পাইসি মটন কারি রান্না করতে হাজবেন্ড রিকোয়েস্ট করবে আর আমি রান্না করব না তা তো হয় না আর আমি রান্না করব তোমাদের সাথে শেয়ার করব না সেটাও কিন্তু হয় না এখন আমরা ফ্যামিলি তো চলো আজ তোমাদের সাথে শেয়ার করব আমার স্পেশাল স্পাইসি মটন কারি রেসিপি আর এটার মধ্যে আমি কিছু স্পেশাল ইনগ্রেডিয়েন্টস অ্যাড করি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে তাহলে তোমরা জানতে পারবে আমি কি কি ইনগ্রেডিয়েন্টস ওটার মধ্যে অ্যাড করি কারণ এটা শুধু আমার হাজবেন্ডেরই ফেভারিট রেসিপি না আমার ফ্যামিলির সবারই এই খাবারটা খেতে খুব ভালো লাগে তো চলো যাওয়া যাক আর বানিয়ে ফেলা যাক আজকের স্পেশাল স্পাইসি মটন কারি রেসিপি স্পাইসি মটন কারি রান্না করার জন্য যে উপকরণগুলো লাগবে সেটা হচ্ছে পেঁয়াজ আর লাগছে ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো এখানে আমি ছোট ছোট কুচি করে নিয়েছি আর মেন হচ্ছে মশলা মশলার মধ্যে যেটা লাগছে প্রথম হচ্ছে সাজিরে তারপর হচ্ছে কালো গোলমরিচ এরপর হচ্ছে এলাচ আর লবঙ্গ আর আছে আমাদের কাছে তেজপাতা শুকনো লঙ্কা জৈত্রী আর লাগবে আমাদের দালচিনি আর লাগছে সাদা গোলমরিচ এরপর মশলাগুলো দেখাই আমাদের লাগবে নুন লঙ্কা গুঁড়ো আর এখানে আমাদের লাগবে জিরে ধনে গুঁড়ো আর লাগছে রসুন আদা আর গুঁড়ো করা গরম মশলা স্পাইসি মটন কারি রান্না করার জন্য প্রথমেই আমি কুকারে দিয়ে দিচ্ছি মাস্টার্ড অয়েল আগেই বলে দিই রেড মিট কিন্তু মাস্টার্ড অয়েলে রান্না করলে ওটা বেশি টেস্টি হয় রিফাইন্ড অয়েলে করলে অতটা আমার ওটা পার্সোনাল পছন্দ তোমাদের যদি ভালো লাগে রিফাইন্ড অয়েলে করতে তোমরা রিফাইন্ড অয়েলেও এই প্রসেসটা করতে পারো তেলটা গরম হয়ে যেতে এটার মধ্যে একে একে আমি সমস্ত গোটা মশলা দিয়ে দিয়েছি যেমন তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি সাজিরে দিয়েছি এলাচ দিয়েছি লবঙ্গ দিয়েছি দালচিনি দিয়েছি আর দিয়েছি কালো গোলমরিচ আর সাদা গোলমরিচ এটা ভালোভাবে গরম হয়ে গেছে এটার মধ্যে থেকে একটা ভালো স্মেলও বেরোচ্ছে এরপর এটার মধ্যে আমি অ্যাড করে দেবো পেঁয়াজ যেহেতু আমি স্পাইসি মটন কারি বানাচ্ছি তাই পেঁয়াজটা আমার অনেকটা পরিমাণে লাগবে তাহলে গ্রেভিটা বেশ ঘন আর টেস্টি হবে এবার আমি এখানে পুরো পেঁয়াজটা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করে নেব এটা এখানে আমি আবার একটা প্রোটিপ দিচ্ছি এই পেঁয়াজটার মধ্যে আমি দিয়ে দেব একটু নুন নুন যখন পেঁয়াজ লাল করার সময় দেওয়া হয় তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যায় এতে গ্যাসটাও বাড়ছে আর সময়টাও অল্প লাগে এইভাবে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি গ্যাসটাকে আস্তে রেখে আমাদেরকে পেঁয়াজটাকে খুব ভালোভাবে সফট করে গলিয়ে নিতে হবে কারণ এই পেঁয়াজের ফ্লেভারটাই খুব ভালো লাগবে খেতে কারণ এটা দিয়েই মেন গ্রেভিটা হবে পেঁয়াজটা এবার সফট হয়েই এসছে আর কালারটাও আস্তে আস্তে পেঁয়াজটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর খুব ভালো একটা স্মেলও ছেড়েছে এইভাবে আরও একটু আমাদের পেঁয়াজটা নেড়ে নেড়ে সফট করে নিতে হবে তারপর এটার মধ্যে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট পেঁয়াজটা ভালোভাবে ব্রাউন হয়ে গেছে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব রসুন প্রথম আমি দিচ্ছি 3 টেবিল স্পুন রসুন এরপর একটু মিক্স করে নেব প্রথম রসুন দিয়ে একটু মিক্স করে নিই তারপর আমি আদা দিই দুটো আমি একসাথে দিই না কারণ রসুনের ফ্লেভারটা স্মেলটা যেহেতু একটু স্ট্রং ওটা আমি একটু বেশিক্ষণ কষিয়ে নিই এরপর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন আদা এই দিলাম আর 1 টেবিল স্পুন আরও 1 টেবিল স্পুন দিয়ে দিলাম এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব বেশ কিছুক্ষণ গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে ভালোভাবে আদা রসুনটাকে পেঁয়াজের সাথে আর আগে যেই গোটা মশলাগুলো দিয়েছিলাম ওগুলোর সাথে ভালোভাবে আমি এখানে মিক্স করে নিচ্ছি আদা রসুনটা আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচি করে রাখা ক্যাপসিকামগুলো এবার এটাও ভালোভাবে মিক্স করে নেব
আমি এটার মধ্যে অ্যাড করব মশলা নুনটা আমাকে মাথায় রাখতে হবে কারণ আমি আগেই নুন দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ যখন আমি সফট করছিলাম তেলে দিয়ে তখন আমি অলরেডি নুন অ্যাড করেছিলাম তাই ওটা মাথায় রেখে এবার আমাকে নুনের কোয়ান্টিটিটা দিতে হবে তো আমি এখানে খুব অল্প নুন দিচ্ছি কারণ আগে অলরেডি দিয়েছিলাম এবার আমি দিয়ে দেব ধনে জিরে গুঁড়ো ওটা আমি দিচ্ছি 2 টেবিলস্পুন এরপর আমি অ্যাড করব লঙ্কা গুঁড়ো এটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এবার এটার মধ্যে আমি অ্যাড করে দেব মাটন গুলো এবার ভালোভাবে মাটনটাকে মিক্স করে নেব আমি খুব ভালোভাবে এটা মিক্স করতে হবে যাতে প্রতিটা মাংস যেন গ্রেভিটা ভালোভাবে মিক্স হয় এটা খেতে খুব ভালো লাগে এটা আমার হাজবেন্ডের ফেভারিট ডিশ মাটন দিয়ে আলুর ঝোল করলেও একদম খেতে চায় না ও সবসময় বলে যে স্পাইসি মাটন কারিটা রান্না করো সৃষ্টি স্পাইসি মাটন কারিটা রান্না করো ওর জন্যেই আজ এটা হচ্ছে স্পেশালি মাটনটা ভালোভাবে মিক্স হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এটার মধ্যে অ্যাড করে দেব একটু জল একটু জল অ্যাড করে আবারও আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে ব্যাস আমার কষানো ফিনিশ এবার আমি কুকারের লিড বন্ধ করে কুকারটাকে হুইসেল দিতে রাখবো আমি এখানে 8টা হুইসেল দেব এই হচ্ছে গুঁড়ো গরম মশলা এটা আমি দিয়ে দেব এই ছোট চামচে 2 চামচ মতো এবার এটা ভালোভাবে অ্যাড করে দেব এটাতে রান্নার ফ্লেভারটাও বাড়বে আর রান্নাতে একটা খুব ভালো স্মেল অ্যাড করে গুঁড়ো গরম মশলা অ্যাড করলে অলরেডি আমি গোটা গরম মশলা অ্যাড করেছিলাম মানে পেঁয়াজ দেবার আগে যেগুলো আমি দিয়েছিলাম ওগুলো গোটা গরম মশলা ছিল ওটারই আবার এটা পাউডার এটা লাস্টে দিলাম তাই এইভাবে ভালোভাবে আবার একটু কষিয়ে নিচ্ছি এই আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো আমার কমপ্লিট এবার আমি কুকারের লিডটা বন্ধ করে আবার 2টো হুইসেল এটার মধ্যে দিয়ে দেব হুইসেল হয়ে গেছে আর আমি কুকার থেকে মাংসটা এই পাত্রে পরিবেশন করে নিয়েছি আমি যখন পরিবেশন করছিলাম এক হাতে ক্যামেরা ধরে ওটা ক্যাপচার করা আমার প্রতি পসিবল হয়নি তাই আমি একদম ফাইনাল লুকটা তোমাদের কাছে তুলে ধরেছি দেখো কালারটা তো বেশ ভালোই লাগছে কিন্তু টেস্ট আমি প্রথম করব না প্রথম আমি রিয়াজকে দিয়েই এটা টেস্ট করাবো আর ওর এক্সপ্রেশনটা আমি ক্যাপচার করব এখন তো চলো এবার এটাকে আমি বেড়ে নিই রিয়াজের জন্যে হাজবেন্ডের জন্য বেড়ে নিয়েছি এবার যাই ওকে খাওয়াই আর দেখি ওর রিয়াকশনটা কেমন হয় এবার যাই রিয়াজকে টেস্ট করাই ও তো খুব হ্যাপি হবে এটা রান্না করেছি দেখে কিন্তু খেয়ে কতটা হ্যাপি হবে এটা ওর রিয়াকশন আমি ক্যাপচার করব তোমাদের সাথে তোমরা নিজেরাই দেখে নিও কি গো তোমার স্পেশাল ডিশ যা খেতে চেয়েছিলে ওয়েলকাম খাও না আমি ক্যামেরা অন করেছি দেখছো না তুমি বলবে কেমন হয়েছে আচ্ছা দেখো দেখো একটু গরম হ্যাঁ সাবধান বি কেয়ারফুল খাও খাও কি বলছো তুমি কি গো রং করেছিলে সেরকম তো হয়নি আচ্ছা গরম হতে বেশি ভালো হয়ে গেছে ও মাই গড থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি খুব ভালো হয়েছে এটা যা থ্যাংক ইউ থ্যাংক ইউ এই একটু আছে কিন্তু এটা সত্যি খুব টেস্টি হয়েছে
আর তোমরাও এটা পারলে বাইরে ট্রাই করে দেখো, ওইটা খুব ভালোই বানায় আর বাড়ির এটা সবাই খুব পছন্দ। তো আর কি বলবো আমি, এবার নিজেরাই ট্রাই করো, নিজেরাই করে খাও, নিজের বাড়ির লোককেও খাও আর সবাইকে আমার মতো এরকম হ্যাপি করে দেবো। I am very happy যে আমার হাজবেন্ড এটা খেয়ে ওর ভালো লেগেছে। I am very happy যে হাজবেন্ডের রেসিপিটা খুব ভালো লেগেছে। তোমরাও রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে জানাও, আর রেসিপিটা নিশ্চয়ই বাড়িতে একদিন ট্রাই করবে, তোমরাও খাবে আর তোমাদের প্রিয় মানুষজনদেরও খাওয়াবে। আর সবার কেমন লেগেছে পরে ফিরে এসে আমার কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দেবে। আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো আর এইভাবেই ভালোবাসতে থাকো আমাদের। তুমি খালি বডি দেখাও, আমি কথা বলছি, দেখা হবে পরের ভিডিওতে, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।